হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, তবে সুস্থ নেই। মনের দিক থেকে ঠিক আছি, তবে সুস্থ নেই। তো জ্বরটা কখনো ছাড়ছে, কখনো বাড়ছে, তো এ করে এরকম পরিস্থিতিতে যাই হোক চলছে। তবে কি হয়েছে বলো তো? মনে হচ্ছে কোনো সিচুয়েশনটা খারাপের দিকে যাচ্ছে, তবে মনে জোর নিয়ে চলছি, কারণ এখন যে কোনো সিচুয়েশানে মানিয়ে নিতে হবে। তো সে কারণে মানিয়ে নিচ্ছি যে কোনো সিচুয়েশানে। তো সিচুয়েশানটা কি বলো তো, গেস করো সিচুয়েশানটা কি? সিচুয়েশানটা হলো আমার মুখের কোনো স্বাদ নেই, আমার মুখের কোনো স্বাদ নেই, গন্ধ নেই, কোনো কিছু গন্ধ পাচ্ছি না, কোনো কিছুই গন্ধ পাচ্ছি না। আমি কালকে তোমাদেরকে বলছিলাম যে আমি মুখে কোনো স্বাদ পাচ্ছি না, সব কিছু তেতো লাগছে। আর আজ কালকে রাত্রের থেকে আমি ফিল করলাম যে জিনিসটা, যে আমি কোনো গন্ধ পাচ্ছি না, কোনো কিছু না, এমন কোনো পারফিউমের গন্ধ থেকে শুরু করে কোনো রকম কোনো গন্ধ পাচ্ছি না। তো ভয় যে একেবারে করছে না তা না নয়, ভয়ও করছে, সঙ্গে কিছু আবার ভয় কেটেও যাচ্ছে। তো আমার নিজের জন্য ভয় করছে না, ভয় করছে বাড়ির সবার জন্য, যে সবার যদি আমার থেকে কোনো কিছু এফেক্ট পড়ে তো সেটা খুব খারাপ হয়ে যাবে, মানে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। তো সে কারণে সবার জন্য ভয় করছে, আমার জন্য কোনো ভয় করছে না, কারণ আমার যা হয় হবে, মানুষ আজ আছে কাল নেই, এরকম ব্যাপার। কিন্তু আমার থেকে যেন কারোর এই ভাইরাসটা ছড়িয়ে না পড়ে, তো আমার সে কারণেই ভয়টা করছে। তবে আজকে দেখছি সামান্য হলেও গন্ধ পাচ্ছি, তবে খুব কষ্ট দেয়, মানে খুব কষ্ট করে, যে সঙ্গে সঙ্গে যে গন্ধটা মানুষ পায় তো সে গন্ধটা পাচ্ছি না, খুব কষ্ট করে একটা কিছু গন্ধ পাচ্ছি, এরকম হচ্ছে। তো যাই হোক, গন্ধ নেই, স্বাদ নেই, গন্ধ স্বাদ না থাকলে বর্ণও থাকে না, এটা সবাই জানো। আর আমার শরীরটা দেখেই আমি বুঝতে পারছি যে আমার শরীরটা খুব খারাপ, যে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর দুর্বলও হয়ে গেছি। তো সব মিলিয়ে একটা একাকার ব্যাপার। তো যাই হোক, সবাই এখন বাজে কটা বলো তো? এখন বাজে 10:51। তো এখন যাবো স্নান করতে, আর একটু রান্না আছে, তো রান্নাটা করে নেবো, নিয়ে তারপরে স্নান করব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো সবাইকে এখনকার মতো টাটা, পরে আসছি।
আর এই যে দেখো বন্ধুরা কি ভালো ভালো শাক তুলে নিয়ে এসেছে, এগুলোকে কি শাক বলে বলো তো? আমরা তো বলি এগুলো কলমি শাক, তো তোমরা কি শাক বলো আমি জানি না, তবে এগুলোকে আমরা কলমি শাক বলি। এই যে দেখো এগুলো কিন্তু বাজারেও বিক্রি হয়, দেখেছো? এগুলো কিন্তু বাজারে বিক্রি হয়, তো এগুলো বলছে সব খুবই উপকারী, ভীষণ উপকারী খাওয়ার জন্য। তো আমার কিন্তু এগুলো ভালো লাগে না, কারণ আমার সব কিছু ভালো লাগে না। তো এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এগুলো সবই হয়েছে কি বলতো আমাদের পুকুরে। আমাদের যে পুকুরটা সবসময় দেখো সে পুকুরটা কিন্তু নয়, তার পিছনে আরেকটা পুকুর আছে, তো সে পুকুরে এগুলো হয়েছে, ঠিক আছে? আর এগুলো সবাই তুলে নিয়ে যায় সবাই, তো আমরা কিছু বলি না, কারণ ফ্রিতে এমনি তুলে নিয়ে যায় সবাই, যার যতটা প্রয়োজন হয় সে সব ততটা তুলে নিয়ে যায়। আর এই দেখো পুঁই শাকের পাতা তুলে নিয়ে এসছে, বড় বড় পুঁই শাকের পাতা তুলেছে, দেখতে পাচ্ছ? তো এগুলো দিয়ে দেখি কোনো কিছু একটা চপ বানাবো। তো এগুলো পুঁই শাকের পাতা, এই যে এগুলো দিয়ে চপ বানাবো। আর এই দেখো কচুর ফুল তুলেছে, এই যে কচুর ফুল, এই কচুর ফুলটাও কিন্তু আমি খাই না, আমার ভালো লাগে না অতটা কচুর ফুল। আর কি একটা মাত্র কচুর মুখে, দেখেছো একটা কচুর মুখে তুলেছে। আর চাল কুমড়ো তুলেছে, দেখো এই একটা দুটো তিনটে চারটে, তো চারটে তুলেছে চাল কুমড়ো। আর ঢেঁড়স তুলেছে কয়েকটা, আর দেখো শসাও তুলেছে, একটা উঠেছে দুটো উঠেছে, আর এই যে তিনটে উঠেছে শসা। তো আরও শসা ওঠে, তো ওগুলো দিদির বাড়ি দেওয়া হয় সবাইকে, দেওয়া হয় না তিনটে, আর এই একটা চারটে। আর এই দেখো একটা বড় উচ্ছে, আর যে উচ্ছেগুলো বাঁধ বাকি কালকে তোলা হয়েছিল, তো সেগুলো আমি রান্না করেছি। আর এই যে উচ্ছে এগুলো আজকে তুলেছে এগুলো, তো এই শসাটা আমি এবার খাবো। আমার শসা খুব ছোট ছোট ভালো লাগে, তো যে বড় হয়ে গেছে কি করব, আর শরীরটাও ভালো নেই, তো এটা আমি এখন খাবো। তো দেখলে সবজিগুলো কী কী সবজি তোলা হয়েছে, তো সবজিগুলো দেখলে, আর এই শসাটা, এই শসাটা খাবো, খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। আর এখন ভাত খাবো না, ভাতটা পরে খাবো, আমার বর বাড়ি আসলে, মাঠে গেছে, মাঠের থেকে বাড়ি আসলে খাবো, তো এখন আর খাবো না। দেখি এখন একটু ঘুমাতে পারি নাকি, কারণ এখন ঘুম পাচ্ছি না যদিও আজকে। আর আমার এই চোখ দেখে, মুখ দেখে বুঝতে পারছি আমার শরীরটা একটুও ভালো নেই। যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, বিকালে কথা হচ্ছে, এখনকার মতো টাটা, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি, কারণ এখন হচ্ছে বিকালবেলা, তো সে কারণে এখন গুড আফটারনুন জানালাম। হাই গাইস, গুড ইভিনিং। তো সবাইকে এখন গুড ইভিনিং জানাচ্ছি, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে, তো সে কারণে সবাইকে এখন গুড ইভিনিং জানাচ্ছি। আর দেখতে পাচ্ছ চিকেনটা তোমাদের সামনে রেখে দিয়েছি, তো চিকেনটা নিয়ে এসছে, তো আজকে আর ধোবো না চিকেনটা, কালকে যেহেতু রান্না হবে তো কালকে একেবারে ধোবো। আর এটা আমি ডিপে রেখে দেবো চিকেনটা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে কিছু খাই না, মানে কিছু না সরি, আমরা যেহেতু আমিষ খাই না, তো সে কারণে আজকে রেখে দেবো। আর কী কী বাজার নিয়ে এসেছে তোমাদের পরে দেখাচ্ছি, তো আগে আমি চিকেনটা রেখে দিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি তো ফ্রিজের মধ্যে চিকেনটা রেখে দিয়েছি, আর এর মধ্যে কী কী এনেছি দেখি। এর মধ্যে এনেছি দুটো সোয়াবিনের প্যাকেট, দেখতে পাচ্ছি দুটো সোয়াবিনের প্যাকেট আছে, এটা নিউট্রেলা সোয়াসান। আর আছে একটা সাদা তেল, রিফাইন তেল যেটা বলে, আর একটা আছে 500 সপেট, এই যে 500 সপেট দেখতে পাচ্ছ তোমরা, 500 সপেট আছে। তো সানলাইটটা নিয়ে আসে, তো আজকে বললাম না ঠিক আছে সানলাইটটা নিতে হবে না, তো সপেটটা নাও। আর এর মধ্যে কি আছে বলো তো, এর মধ্যে দেখি কি আছে,
এই বড়টা থেকে আগে দেখি যে এটা কি আছে। তো এর মধ্যে আছে ডাল, দেখতে পাচ্ছ এর মধ্যে ডাল। তো এটা এই ডালটা পূজাতে বা পূজার দিনে বা নিরামিষ দিনে খুবই ভালো লাগে। আর এই ডালটা খেলে কি হয়, গ্যাস হয় না। তো এই ডালটা এটা এনেছে 500। তো এটা কিন্তু মাসকাবড়ি বাজার নয়, মাসকাবড়ি বাজার নিয়ে আসার মতো টাইম পাচ্ছে না। তো যাই হোক, এই দিয়েই চলে যাবে। আর এর মধ্যে নিয়ে এসে দেখো 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন নিয়ে এসছে। তো এবার এগুলো আমি গুছিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর রান্না তো করতেই হবে, তো দেখতে থাকো, তো দেখতে থাকো আমি কাজগুলো করে নিই। কড়াইটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কি বলতো, এটা সিমাই, এই যে সিমাইটা, এটা এবার এবার এর মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো দুধ, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো লবঙ্গটা, তোর এটা এলাচ, এলাচটা কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি ফ্লেভারটা আসার জন্য। আমার সিমাইটা তো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, ঢাকা ছিল তো সে কারণে ধোঁয়াটা উঠছে। আর এই দেখো এটা কি বলতো, এটা গরম করে নিলাম, এটা হচ্ছে পাঁপড়। তো পাঁপড়টা আমি গরম করে নিয়েছি, তো এরপরে আমি ভাজবো পাঁপড়টা। আর এখানে আছে ডাল, প্রেশারে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ অলরেডি হয়ে গেছে, মানে ডালটা আমি রান্না করে নেবো। তো ততক্ষণে তোমরা আমার পাশে থেকো, আমি রান্নাটা করে নিই। সবাইকে গুড নাইট জানাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, আমার ভিডিওটা এখানে কমপ্লিট করছি। তো সবাইকে টাটা।